যারা বলেন বা যেই বলুক না কেন যে মেয়ে বাবার বাড়ি গেলে তিন দিনে বেশি থাকলে জামাইকে টাকা দিতে হবে এটা ভুল ধারণা ভুল চিন্তাভাবনা ভুল ফতোয়া বাবা যদি ক্ষমতা বান হয় তাহলে বিবাহিত মেয়েরও আপনার ভরণ পোশাক তাকে চালিয়ে যেতে হবে যদি স্বামী তার অপারোগ হয় তাহলে এটি হচ্ছে মাসালা। আর আমি অলামাই কেরামদেরকে বলবো যে ফতোয়ার ব্যাপারে সতর্ক থাকবেন কোনো সময় যদি ভুল হয়ে যায় আবার সেটি আপনি সে যাচাই করে ওড্ড করে নেবেন আবার ভিডিও ছেড়ে দিয়ে জানিয়ে দেবেন জাতিকে যে আমি এ ফতোয়াটা ভুল দিয়েছিলাম কারণ আপনার আমার কারণে শত শত মানুষ হতে পারে বিভ্রান্ত হবে এবং একটি ফতোয়ার কারণে সমাজে গণ্ডগোল বিবাস সৃষ্টি হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহআল আকিন ওসলাত ও ওসাহাবিউসালাম আহম্বাদ সম্মানিত দর্শক মন্ডলী আজকের প্রশ্ন হচ্ছে যে মেয়ে যদি বাবার বাড়ি যায় অর্থাৎ বিবাহিতা মেয়ে যদি বাবার বাসায় যায় এবং তিন দিনের বেশি থাকে তাহলে কি সেখানে টাকা দিয়ে থাকতে হবে এ মর্মে আপনার থেকে কোরআন সন্নার আলোকে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি জাজাকুম্লা খায়রান প্রশ্ন করার জন্য ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন করেছেন আর যদিও এটা আনকমন প্রশ্ন একটি তারপরেও ভালো মে আমরা চলে যাবো মেহমানদারি মেহমানদারির সিস্টেম কি আল্লাহ নবী সাল্লাম বলেছেনো এবারে হাদিস কি বলছে আমরা এখন দেখব আমরা চলে যাই নবী করিম সাল্লাল্লাহু الله সাল্লামের সরাসরি قال اذنائي. سمعت اذناي سمعت اذناي وابصرت عيناي بعيني بولت ছেড়ে حين تكلم النبي صلى الله عليه وسلم فقال من كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه جائزته فقال وما جائزته يا رسول الله صلى الله عليه وسلم قال يوم وليله والضيافه ثلاثه ايام فما كان وراء ذلك فهو صدقه عليه متفق عليه سمريت দর্শক মণ্ডলী আবু সরাই হদিয়াল্লাহ তালা আনহদ থেকে হাদিসটি বর্ণিত উনি বলেন আমার দুই কানে শুনেছে দুই চোখে দেখেছে যখন নবী সাল্লাম এই বক্তব্য দিচ্ছিলেন সাল্লাম বলছিলেন মঙ্কানঈ মিরুব্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যেন তার মেহমানের সম্মান করে সব দয়ফাহ যা ইজাতাহু এবং তাকে তার জায় যাও জেনে দেয় সাহাবি প্রশ্ন করলেন ওমা জায় সাল্লাহ যায় যা কি জিনিস এটা বুঝলাম না বললেন কাল ইয়মন এক রাত ও একদিন আয়ামিন তিন দিন হচ্ছে মেহমানদারি ফমাকর আলী ও জিক এই তিন দিনের বেশি যদি হয় ফাহু কাতুন আলহি তাহলে এটি হচ্ছে তার জন্য সাদা হাদিসটি সাহি বখারি মুসলিম আছে বোখারি পাঁচ হাজার ছয়শো তেহাত্তর নম্বর হাদিস আর মুসলিম মুসলিমে আটচল্লিশ নম্বর হাদিস সম্মানিত মণ্ডলী এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি মেহমানকে সম্মান করবে এটাই হচ্ছে তা নিয়ম জায় যা তুহুর অর্থনীষাল্লাম বলেছেন একদিন এক রাত অর্থাৎ মেহমান যখন বাসায় আসবে একদিন এক রাত তাকে উন্নত মানের ভালো খাবার দিবে সাধ্য মোতাবেক এরপরে বাকি দুই দিন স্বাভাবিক খাবার দিবে স্বাভাবিক খাবার দিবে এরপরে আলাইহি এই তিন দিনের পরও যদি সে থাকে তাহলে যদি সে খাওয়ায় তাহলে পারে সদা কাতুন আলেহী এটা তার জন্য সাদা তাহলে এই বোখারি শাহি মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে মেহমানদারির মেহমানদারি মেহমান একজন মেহমান হিসাবে থাকবেন তিন দিন আর একদিন তিন দিনের মধ্যে একদিন স্পেশাল মেহমানদারি করতে হবে দুই দিন স্বাভাবিক মেহমানদারি করতে হবে স্বাভাবিক যেটা খাই বা সাথে সেটে এরপরে যদি সে খাওয়ায় যেমন খায় তেমন খাওয়াবে বোঝা যাচ্ছে যদি খাওয়ায় তাহলে এটা সাতকার নেকি পাবে ভাইয়ের আমার এ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে মেয়ে যদি বাবার বাড়ি যায় সে মেহমানদার মেহমান হিসাবে যদি যায় তাহলে তিন দিন থাকতে পারছে তিন দিনের বেশি যদি থাকে তাহলে পারে তাকে যদি খাওয়ায় সৎকার নেকি পাবে এটি আমরা এই হাদিস দ্বারা বোঝা গেল বুঝতে পারলাম তাহলে বোঝা যাচ্ছে মেয়ে বাবার বাড়ি গেলে তাকে যে টাকা দিতে হবে এ মর্মে যে প্রশ্ন করা হয়েছে এটি একটি আপনার অবাঞ্ছিত প্রশ্ন বা এটি একটা সিস্টেম নয় এটি বা হাদিস পরিপন্থী কথা যে মেয়ে যদি আপনার বাবার বাড়ি যায় তাকে টাকা দিতে হবে এ কথা বলা হয়েছে জি না বাবার বাড়ি যদি আপনার এক বছরও থাকে বাবা যদি সন্তুষ্ট থাকে বাবা যদি খুশি মনে খাওয়ায় চারানাও তাকে দিতে হবে না আরও মশলা আছে এবং এখানে হাদিস একাধিক রয়েছে কারা এটা এই তিন দিনে মেহমানদারি হবে বা আরও বেশি যেতে হতে চাই এখানে বলা হয়েছে মুসাফির যারা হবে দূর থেকে এসেছে বাড়িতে যেতে পারবে না তাদের জন্য এটা জরুরি বলছেন ওয়াজিব তাদের মেহমানদারি করতে হবে আহল কারিয়া যদি হয় তাহলে মেহমানদারি করতে হবে কেউ বলেছেন শহরে হলে তা জরুরি না কারণ এখানে হোটেল আছে বন্দুক আছে বা আবাসিক হোটেল ইত্যাদি আছে সুবিধা আছে সমস্যা নেই তবে সত্য কথা হচ্ছে সে শহরে হোক অথবা গ্রামে হোক তিন দিন মেহমানদারি এটি প্রত্যেকটি মমিনের একটি দায়িত্ব ইমানি দায়িত্ব প্রথম দিন খুব ভালো খাওয়াবে পরে দুই দিন স্বাভাবিক খাবার দিবে তারপরে যদি খাওয়ায় সাতকার নেকি পাবে এটা যদি পরের জন্য হয় তাহলে নিজের মেয়ের জন্য কেন নেকি পাবে না অবশ্যই সে নেকি পাবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তো অভিধান করেন এবার মাস আলা এমন যদি হয় বিবাহিত মেয়ে যার সঙ্গে বিবাহ দিয়েছে বাবা সে জামাই আল্লাহ না করুন অভাবী গরিব পেট ভরাতে পারছে না পোশাক দিতে পারছে না ইত্যাদি ইত্যাদি তাহলে বাবা তাকে কি করবে জি ওই সন্তানের খরচ বহন করবে এই বাবাই এটাই হলো মাসালা বাবা যদি অর্থ অর্থশালী হয় বাবা যদি সম্পদশালী হয় তাহলে ওই মেয়েরও ভরণ পোশাক সে বহন করবে এটা বিয়ে দেওয়ার পরে ছুট্টি এটা না আমাদের এটা ভুল ধারণা মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে চুট্টি হয়ে গেছে খাক না খাক দেখার বিষয়টা জি না বাবাকে এটা খেয়াল রাখতে হবে বাবা যদি ক্ষমতা বান হয় তাহলে বিবাহিত মেয়েরও আপনার ভরণ পোশাক তাকে চালিয়ে যেতে হবে যদি স্বামী তার অক্ষম হয় অপারগ হয় তাহলে এটি হচ্ছে মাসালা। সুতরাং মেয়ে যদি দরিদ্রতার কারণে হয় মেয়ের স্বামী কোনো বিদেশে চলে গেছে টাকা পয়সা দিতে পারছে না এমন যদি কোনো বিপদের সম্মুখীন মেয়ে হয়ে যায় তাহলে বাবাই সেটা বহন করবে এবং মেয়ের সন্তানদেরও সে বহন করবে কারণ মেয়ের সন্তান এইগুলো আশা করি বুঝতে পেরেছেন আরও কড়া হাদিস শুনবেন শোনেন এটা বলি শেষ করব আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেছেন ইন আমারু লাকুম বিমা ফাকবালু, মিনুহুম লাহুম হাদিস তিস সাহি মুসলিম আছে বখারি দুই মুসলিম এক হাজার সাতশো হাদিসের মধ্যে বলা হচ্ছে ওই যে নবীক সালাম কাফেলা লাগেছিল একটা ঘটনা আছে যা হোক নাল্লাম বলছেন অভিযোগ করলে পারে যে হ্যাঁ মেহমানদের যেটা হক আছে সেটা তোমরা আদায় করে নেবে অর্থাৎ মেহমানদারি করবেই বাধ্য করতে হবে কোনো গ্রামে যদি মেহমান চলে আসে পুরো গ্রামবাসী মিলে তাদের মেহমানদারি করবে যদি ভিন দেশ থেকে আসে আর যদি ভিনদের থেকে বিন দেশ থেকে না আসে নিজের দেশের হয় তাদের সহযোগিতা করবে তাদেরকে পঠাইয়া দেওয়ার জন্য অথবা সেখান থেকে কিছু সম্পদ বা অর্থ নিয়ে এসে তাদেরকে ব্যবস্থা করা অর্থাৎ তাদের একটা সুব্যবস্থা করতে হবে ছেড়ে দেওয়া যাবে না এটা হচ্ছে ইসলাম সুতরাং যারা বলেন বা যেই বলুক না কেন যে মেয়ে বাবার বাড়ি গেলে তিন দিনে বেশি থাকলে জামাইকে টাকা দিতে হবে এটা ভুল ধারণা ভুল চিন্তাভাবনা ভুল ফতোয়া আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার দান করুন কোরআন মুসন্না ভিত্তিক আমল করার তফিদান করুন আর আমি ওলামাই কেরামদেরকে বলবো যে ফতোয়ার ব্যাপারে সতর্ক থাকবেন কোনো সময় যদি ভুল হয়ে যায় আবার সেটি আপনি সে যাচাই করে ওড্ডো করে নেবেন আবার ভিডিও ছেড়ে দিয়ে জানিয়ে দেবেন জাতিকে যে আমি এ ফতোয়াটা ভুল দিয়েছিলাম কারণ আপনার আমার কারণে শত শত মানুষ হতে পারে বিভ্রান্ত হবে এবং একটি ফতোয়ার কারণে সমাজে গণ্ডগোল বিবাস সৃষ্টি হতে পারে কাজে ভুল ফতোয়া জানতে পারলে সাথে সাথে উড্ড করবেন এটাই একজন আল্লাহ আলাহ বা একজন দায়ী ইলাল্লাহর হচ্ছে চরিত্র আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে কোরআনসন্নাথ দায়ী হওয়াতে তফিদান করুন আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য দাওয়াতি কাজ করা তফিদান করুন এই বলে আজকে শেষ করছি ওখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন ও সাল্লা আলিয়ানবীন আহমদ ওয়াক علیہ وسحت وصحبه وسلم السلام. السلام علیکم و الله اللہ وبرکاتہ